আচ্ছা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকে ক্লাস নিতে চাচ্ছিলাম, কিন্তু তোমরা ক্লাস করতে চাচ্ছ না আর কি। এখন যদি তোমরা ক্লাস করতে না চাও এখানে, সেই ক্ষেত্রে আমার আর কি বলার আছে। সো আজকে ক্লাসে যে জিনিসটা পড়াতাম সেটা আমি তোমাদের একটু ভিডিও আকারে দেখাচ্ছি আর কি। সো লাস্ট ক্লাসে আমরা কয়েকটা জিনিস শিখছিলাম। লাস্ট ক্লাসে আমরা কি শিখছিলাম, আমরা রো লিমিট, যেটা রো লিমিটের ফর্মুলা কিভাবে আসে সেটা জিনিস শিখছিলাম। তারপর রো শিখছিলাম, এবং আরেকটা কি শিখছিলাম আমরা, রো ম্যাক্স, ঠিক আছে। এবং এই জিনিসটা যদি আমাদের ফুলফিল করে তাহলে আমাদের কি হবে, আমাদের তোমাদের হচ্ছে বুধবার ইলিং এ থাকবে, ঠিক আছে। মানে বুধবার ইলিং বলতে আমি কি বুঝাচ্ছি, তোমাদের যে এটা যদি ফলো করে এই রেনফোর্সমেন্টটাও ইল্ডে থাকবে, এবং উপরে যে রেনফোর্সমেন্ট আছে সেটাও আমাদের ইল্ডে থাকার কথা, মানে এটাই আসলে হওয়ার কথা। কিন্তু যদি এমন হয় যে রো তোমাদের লেস দেন তোমাদের হচ্ছে রো লিমিট হয়ে গেল, রো লেস দেন হচ্ছে আমাদের রো লিমিট হয়ে গেল, সেই ক্ষেত্রে আসলে আমাদের কি হইতে পারে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের তো টেনশন ইল্ডিংটা আসলে হবে না, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের যেটা হবে যে আমাদের তোমাদের এই রেনফোর্সমেন্টটা যেটা আছে তোমাদের, এটা ইল্ডে আসবে না, নট ইল্ড, ঠিক আছে, ইল্ডে আসবে না। এবং উপরে যে রেনফোর্সমেন্টটা আছে, ও সরি, টেনশন স্টিলটা ইল্ডে হবে, এটা ইল্ডে থাকবে। মানে রো যদি রো লিমিটটা ছোট আসে এটা ইল্ডে থাকবে, কিন্তু উপরে যে রেনফোর্সমেন্ট আছে সেটা সেটা ইল্ডে থাকবে না। এটা একটা বড় একটা মেজর প্রবলেম। তো আমরা সিভিল ইঞ্জিনিয়ারের সাথে থাকি, সবসময় আমরা জানি যে আমরা চাই যে আমাদের যাতে বুধবার হচ্ছে ইল্ডে থাকে। ইল্ডে থাকলে আমাদের জন্য ডিজাইন করার সুবিধা, আমাদের তারপর ডিফরমেশন শো করে, এটা আমাদের জন্য একটা সুবিধা। এখন আসো আমাদের আসলে কয়েকটা জিনিস নিয়ে একটু আলোচনা করি। ধরো এটা একটা বিম দেয়া আছে, এবং বিমে এখানকার রেনফোর্সমেন্ট আছে, এখানে একটা রেনফোর্সমেন্ট আছে। সো সেই ক্ষেত্রে আমাদের যদি আমাদের আমাদের কম্প্রেশন বার উইল নট ইল্ড, কম্প্রেশন বার যদি ইল্ড না করে, সেই ক্ষেত্রে আসলে আমাদের মানে জিনিসটা আসলে কি আসবে সেটা নিয়ে, আমরা ফর্মুলা গুলা কি আসবে এটা নিয়ে একটু আমি একটু তোমাদেরকে আলোচনা করে দেখাই আর কি। সো এখানে কম্প্রেশন আসবে, এখানে অবশ্যই টেনশন আসবে। টেনশনটা কি আসবে দেখো, এটা যদি আমাদের এস হয়, এস পরিমাণ, এবং এটা যদি আমাদের এস প্রাইম হয় তাহলে এটা কি আসবে, এস, হ্যাঁ এটা আসবে আমাদের এস এফ ওয়াই। এটা নিয়ে আসলে আমাদের কোনো প্রকার ঝামেলা নেই, এটা এস এফ ওয়াই আসবে। এফ ওয়াই কেন আসবে আমি বলছি, নিচেরটা ইল্ডে থাকবে, উপরে গুলো আসলে ইল্ডে আসবে না। উপরে কি আসবে, উপরে দেখো এখানে কংক্রিট আছে, প্লাস হচ্ছে এখানে একটা স্টিল আছে। এখন দেখো এখানে এস প্রাইম এফ এস, এখানে এস প্রাইম এফ এস প্রাইম, যা প্রাইম দিলে আছে না দিলেও আছে সেম জিনিসই। এখানে এস প্রাইম এফ এস প্রাইমটা কেন দিলাম, কারণ হচ্ছে কি, আমি বলছি উপরে রেনফোর্সমেন্ট আমার ইল্ডে থাকবে না। অবশ্যই বুঝতেছো নিচে স্টিল, এখানে রড কম থাকলে মানে হচ্ছে কি উপরে, এটা তো আগে ইল্ডে চলে যাবে, ওইটা তো ইল্ডে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। প্লাস যে জিনিসটা আছে 0.85 এফ প্রাইম সি এবি, ঠিক আছে, আমাদের এই পার্টটা আসলে আসবে উপরে কম্প্রেশন। এবং তো সিমিলার জিনিস আমি আবার রাখবো, সিমিলার জিনিস নিয়ে যদি আমি একবার দেখাই যে তোমাদের আসলে কি আসবে, এখানে এস প্রাইম এফ এস, এখানেও হচ্ছে এস প্রাইম এফ এস প্রাইম, প্লাস যে জিনিসটা আসবে এখানে আসবে এস এফ ওয়াই, এবং এখানে আসবে তোমাদের 0.85 এফ প্রাইম সি এভি, ঠিক আছে। তো আমাদের মোমেন্টের ফর্মুলার জন্য দেখো আমি যেটা বলছি যে উপরের, তো উপরের মানে তোমাদের ইকুইলিব্রিয়াম থাকতে হলে কি করা লাগবে, ইকুইলিব্রিয়াম থাকতে হলে সরি এখানে আসবে এস মাইনাস এস প্রাইম এফ ওয়াই, ঠিক আছে। তো এখন আমাকে দেখা লাগবে যে ইকুইলিব্রিয়াম থাকতে হলে আসলে আমাদের কি করা লাগবে। নর্মালি যেটা হবে যে তোমাদের রেনফোর্সমেন্ট, এই পাশে রেনফোর্সমেন্ট যখন ইল্ড আসবে উপরে, এখানে আসলে ক্র্যাক এসে যাবে, ঠিক আছে, মানে এই রেনফোর্সমেন্ট আর আমার ইল্ডে যেতে পারবে না। সো এখানে দুইটা মোমেন্টের জন্য আমি দুইটা জিনিস লিখলাম একটা সমতাবিধান করে। সো মোমেন্টের ফর্মুলা বুঝতে পারতো, এটার জন্য কি আসবে, এস প্রাইম এফ এস প্রাইম ডি মাইনাস ডি প্রাইম, এটা ডি মাইনাস ডি প্রাইম কেন, এটা আগেও দেখাইছি ডি মাইনাস ডি প্রাইমটা কেন। এবং এখানে কোনটা আসবে, এখানে কি আমি এটা নিয়ে ফর্মুলাটা লিখবো, না আমি এটা নিয়ে আর এই ফর্মুলাটা লিখবো না। আগের বার যখন করতেছিলাম তখন দেখো আমরা এটা নিয়ে লিখছিলাম, কারণ সেটা ইল্ডে আসিল, মানে এটা ইল্ডে, কিন্তু এখানে তো যেহেতু বলছি কংক্রিটে ক্র্যাক এসে যাবে, কংক্রিটে ক্র্যাক আসে যাবে, তখন হচ্ছে কি আসবে 0.85 এফ প্রাইম সি এবি ডি মাইনাস এ বাই টু, ঠিক আছে। ফর্মুলা দুটো একটু আরেকবার আমি পিছনের পেজে যদি লিখি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে।
আচ্ছা, মোমেন্টের ফর্মুলাটা কি আসবে? আলটিমেটলি মোমেন্টের ফর্মুলা হচ্ছে 0.85 এফ প্রাইম সি এ পি ডি মাইনাস এ বাই টু প্লাস এস প্রাইম এফ এস প্রাইম ডি মাইনাস ডি প্রাইম। ঠিক আছে, তো দেখো আমরা যখন এখানে দেখতেছি, এখানে আমাদের একটা মাত্র আননোন আছে, সেটা হচ্ছে আমাদের এফ এস প্রাইম। এই জিনিসটা আমাদের একটু আননোন একটা পজিশনে আছে। তাছাড়া তোমাদের আরেকটা জিনিস যদি দেখি, যে আমাদের আলটিমেটলি এখানে এই জিনিসটা কেমন ছিল, একটা আমাদের এফ এস প্রাইমটা বের করা লাগবে। ফাইন্ড এফ এস প্রাইম, এই জিনিসটা বের করা লাগবে। এখানে ছিল এস এফ ওয়াই, এখানে কম্প্রেশনে কি ছিল? কম্প্রেশন হচ্ছে 0.85 এফ প্রাইম সি এ বি প্লাস এস প্রাইম এফ এস প্রাইম। এখন কোন একটা ফর্মুলা থেকে আমি জাস্ট এফ এস প্রাইম এর ফর্মুলা লিখে রেখে আমি এটা ডেরিভেশনে যাবো না, এটা একটু ডেরিভেশনে একটু ঝামেলার জিনিস। ইয়েস, ইফ এন নট ইউ সি মাইনাস ডি প্রাইম বাই সি। ঠিক আছে, এটা হচ্ছে আমার এফ এস প্রাইম এর ফর্মুলা, এটা মুখস্থ রাখা লাগবে তোমাদের। এটা হচ্ছে এফ এস প্রাইম এর ফর্মুলা। এখন আমি যদি দেখো, এখানে যদি আমি এফ এস প্রাইমটা বের করতে চাই, এখানে এফ এস প্রাইমে একটা আননোন আছে, সেই আননোনটা আমাদের কি? সি হচ্ছে আমার আননোন, সি হচ্ছে আমার আননোন, এবং সিটা আমি পাবো হচ্ছে এই ফর্মুলা থেকে। সিটা বের করা লাগবে কোন ফর্মুলা থেকে? তোমাদের যে ফর্মুলা এস এফ ওয়াই 0.85 এফ প্রাইম সি এ বি প্লাস এস প্রাইম, এখানে আমি এফ এস প্রাইম, এটা আসছে হচ্ছে এখান থেকে। ঠিক আছে, বা আমি এটাকে এইভাবে লিখতে পারি, এস এফ ওয়াই 0.85 এফ প্রাইম সি, তারপর হচ্ছে আমি এ কে কি লিখতে পারি, আমি এ কে লিখতে পারি বিটা ওয়ান ইন্টু সি ইন্টু ভি। বিটা ওয়ান মানে হচ্ছে কি? বিটা ওয়ান মানে হচ্ছে তোমাদের টু বিটা প্লাস এস প্রাইম ইন্টু এপসাইলন নট এস ই ইউ সি মাইনাস ডি প্রাইম বাই সি। হ্যাঁ, এই জিনিসটা আমি লিখতে পারি। সো আমি এখান থেকে হচ্ছে, আমরা হচ্ছে যদি আমরা এখান থেকে সলভ করি, এই ইকুয়েশনটা সলভ করলে আমরা সি এর ভ্যালুটা পাবো, এবং এই সি এর ভ্যালুটা যদি আমি এফ এস এর ফর্মুলা এখানে সি এর ভ্যালুতে বসাই, তাহলে আমি এফ এস এর মানটা পাবো। সো তোমার লাস্ট ক্লাসে একটা ম্যাথ করছো, আমি আশা করি তোমরা ম্যাথটা পারো। আজকে আমি তোমাদেরকে আর একটা ম্যাথ দেখাবো, যে ম্যাথটা আসলে আমাদের কিভাবে করা লাগে, আশা করি তোমরা স্টেপ গুলা বুঝে যাবে আর কি। আর হচ্ছে তোমাদের ডিজাইনের ম্যাথটা দেখাবো, অলরেডি 7 মিনিট হয়ে গেছে। সো ম্যাথটা কি দেয়া আছে আমরা একটু দেখি, যদি ম্যাথটা কি দেয়া আছে। এখানে একটা তোমাদের বিম দেয়া আছে, যেটা আছে তোমাদের 14 ইঞ্চ, এবং এটা আছে তোমাদের টোটালটা দেয়া আছে আমাদের 21 ইঞ্চ। এখানে রেইনফোর্সমেন্ট দেয়া আছে 4টা, তোমাদের হচ্ছে 4টা হচ্ছে তোমাদের নাম্বার 10 বার, হ্যাশ 10 বার, এবং উপরে মাত্র অনলি 2টা রেইনফোর্সমেন্ট দেয়া আছে, যেটা হচ্ছে 2টা হ্যাশ 10 নম্বর বার। সো আমাদের ফার্স্ট স্টেপটা কি? প্রথমে স্টেপ হচ্ছে আমাদের রো বের করা, এটা আমরা সবাই জানি। আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে রো বের করা, সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের রো লিমিট বের করা, থার্ড স্টেপ হচ্ছে আমাদের রো ভি বের করা, ফোর্থ স্টেপ হচ্ছে আমাদের রো ম্যাক্সটা বের করা, তারপর আমাদের ফিফথ স্টেপ কি, আমাদের চেক করা লাগবে যে রোটাকে আমাদের রো লিমিট এবং রো ম্যাক্সের মাঝখানে আছে নাকি নাই, এই জিনিসগুলো আমাদেরকে চেক করা লাগবে। এখানে ডি বলে দিছি 2 ইন্টু 1 ইঞ্চ, ডি প্রাইম বলে দিছি 2.5 ইঞ্চ, তারপর হচ্ছে তোমাদের আর কি দেওয়া আছে, আর তো কিছুই দেওয়া নাই, এই জিনিসগুলো দেওয়া আছে। এটা হচ্ছে দিয়ে দুটো পর্যন্ত, আর টোটাল পুরোটা ছিল তোমাদের 24 ইঞ্চ। তো 24 ইঞ্চ নিয়ে আমার আসলে কাজ কিছু নাই, তো আমি ফার্স্টে আসে দেখা যাক কী বের করা লাগবে। ফার্স্টে আমি এখানে রোটা বের করি, রো রো 4টা 10 নম্বর বার, 4টা 10 নম্বর বারের জন্য 4 ইন্টু 1.27 বাই হচ্ছে ভি হবে কত, 14 ইন্টু 21। তো যেটা আসবে 0.017 আসার কথা, তোমরা একটু দেখে নিও, 0.017 আসার কথা। তারপর আসো তোমাদের আরেকটা জিনিস বের করি, এখানে আমি আছে তোমাদের এস প্রাইম, এস প্রাইম কি হবে 2 ইন্টু 0.61, যেটাকে আমি 1.2 ইঞ্চি স্কোয়ার লিখতে পারি। এখান থেকে রো প্রাইম বের করো, রো প্রাইম অবশ্যই হচ্ছে উপরে স্টিলটার জন্য, তো রো প্রাইম হচ্ছে 1.214 ইন্টু 21। আমাকে এখানে ক্যালকুলেটারটাকে আছে আছে তাহলে 1.2 ভাগ তোমাদের 14 ভাগ 21, আচ্ছা এটা এটা আসলো 0.004, এই জিনিসটা আমাকে আসলো। এখন আমি তোমাদের কি বলছিলাম, যে আমাদের এটার ক্ষেত্রে কখন আমাদের চেক করা লাগবে, এই জিনিসটা আমাদের চেক করা লাগবে। এখন রো পাইছি এত, সো আমি এখানে রো লিমিটটাকে বের করে নিই। রো লিমিটের ফর্মুলা কি ছিল? 0.85 বিটা ওয়ান ইন্টু হচ্ছিল ছিল তোমাদের এফ প্রাইম সি বাই এফ ওয়াই ইন্টু ডি প্রাইম বাই ডি
ইনটু ছিল তোমাদের 27,000 দিয়ে লিখি আমি নর্মালি। এই ফর্মুলাটা লেখার সময় তোমরা চাইলে অন্যভাবে কিভাবে লেখা লাগে সেটা দেখাই দিছি বাই রো প্রাইম। সো এই জিনিসটা বের করে দেখা যাচ্ছে 0.026 আসলে। দেখো এখন একটা জিনিস চিন্তা করো, আমাকে এই জিনিসটা কি করা লাগবে, এই জিনিসটা আমাকে সলভ করা লাগবে। এখন দেখতেছি আমি রো এর মান 0.017 পাইছি, এটা আছে এটা। সো বুঝতে পারতেছো যে এই রোটা কি, রোটা অবশ্যই তোমাদের রো লিমিট থেকে কি তোমাদের ছোট না তো কি আমাদের কম্প্রেশন বার উইল নট ইল্ড, মানে কম্প্রেশন বারটা আমার ইল্ড করবে না। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, কম্প্রেশন বারটা ইল্ড করবে না। তো কম্প্রেশন বার যদি ইল্ড না করে তাহলে আমাদের মোমেন্টের ফর্মুলা কি? আশা করি তোমরা সবাই জানো 0.85 এফ প্রাইম সি এ ভি ডি মাইনাস এ বাই টু প্লাস এস প্রাইম এফ এস প্রাইম ডি মাইনাস ডি প্রাইম। সো এখানে দেখো পুরো ফর্মুলাতে এফ প্রাইম সি এর মান ধরো যে আমি এখানে 5,000 বা 6,000 যেটা আমি একটা দিয়ে দিলাম দিয়ে দিলাম, এফ ওয়াই এর মানও জানি, জানি না কোন জিনিসটা এখানে আমি আসলে আসলে জানি না কোন জিনিসটা, সেই জিনিসটা আমাকে দেখা লাগবে। জানি না হচ্ছে আমি সি এর মানটা আসলে আমি জানি না, যে জিনিসটা আমি জানি না সেটা হচ্ছে আমার সি এর ভ্যালুটা। আমি এখানে সি এর ভ্যালুটা আসলে আমি আলটিমেটলি জানি না সি এর ভ্যালুটা কত হবে। ও তোমরা আগে জিনিস বলতে পারো স্যার আমরা তো এখানে এ এর ভ্যালুটা কত সেটা আমি আসলে জানি না, কলমটা কিভাবে চেঞ্জ হয়ে গেল। আচ্ছা আমি এখানে এ এর ভ্যালুটা আমি জানি না, তবে আমি এর জন্য একটা নর্মাল একটা ফর্মুলা জানি, এ ইকুয়াল কি, এ ইকুয়াল হচ্ছে বিটা ওয়ান সি। এই ফর্মুলাতেই আমি আসলে এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো, ওইটা নিয়ে আমার ঝামেলা নেই। সো আলটিমেটলি আমি যে জিনিসটা জানি না সেটা হচ্ছে আমার এফ এস প্রাইম, এই জিনিসটা জানি না। তবে আমি এফ এস প্রাইমের একটা ফর্মুলা আমি জানি, সেটা হচ্ছে ইপসিলন নট এস ইপসিলন নট ইউ সি মাইনাস ডি প্রাইম বাই হচ্ছে সি। এখন আমি তোমাদেরকে বলছি যে এখানেও একটা আননোন আছে, সেটা হচ্ছে আমার সি। এই জিনিসটা আমাকে আসলে বের করা দেখা লাগবে, সি এর ভ্যালুটা আমি কিভাবে বের করতে পারি। সি এর ভ্যালুটা বের করা একদম ইজি, আমরা জানি এস এফ ওয়াই ইকুয়াল কি জানি 0.85 এফ প্রাইম সি টু ইন্টু বিটা ওয়ান ইন্টু সি প্লাস এস প্রাইম ইন্টু এপসাইল নট এস এপসাইল নট ইউ সি মাইনাস ডি প্রাইম বাই সি। সো এই ফর্মুলাটা যদি আমি সলভ করি, এই ফর্মুলাটা সলভ করলে আমি ইজিলি একটা সি এর একটা ভ্যালু পেয়ে যাবো, সি এর ভ্যালুটা পাবো 5.251। সবাই হচ্ছে ক্যালকুলেটার এটা একটা একবার সলভ করে দেখবো, 5.25 বা 5. something আসবে, এটা এটাই হচ্ছে আমাদের আসলে আসার কথা। যদি এটা আমি জানি সি এর ভ্যালু এ ইকুয়াল আমরা জানি কি বিটা ওয়ান সি, আমরা জানি টু বিটা ওয়ান সি এ ইকুয়াল বিটা ওয়ান সি, যেটাকে আমরা লিখতে পারি টু বিটা সি টু ইন্টু 0.425 ইন্টু 5.25। সো আলটিমেটলি যে মানটা আসে 4.2 ইঞ্চি স্কোয়ার। সো এই যে মানটা আসে তাহলে আমাদের এমডির মান, এমডির মানটা আসলে কত হবে 0.85 ইন্টু এফএমসি হচ্ছে 5,000 PSI, 5,000 লিখলাম আমি এখানে, তারপর এর মান কত পাইছো তোমরা পাইছো 4.2 ইন্টু এ বি 12 14 ইন্টু হচ্ছে তোমাদের 2 ইন্টু 1 মাইনাস 4.2 বাই 2, এটা একটা প্লাস এস প্রাইম, এস প্রাইম মান আমি কত কত বের করছিলাম, এস প্রাইমের মান বের করছিলাম আমি হচ্ছে 1.2 ইঞ্চি স্কোয়ার ইন্টু এফ এস। এখানে আমাদের এফ এস এর প্রাইমের মানটা আমাদের বের করা লাগবে, সেটা হচ্ছে যেটা পাওয়া যায় এটা হচ্ছে 4.57 KSI। এই মানটা তোমরা নিজেরা বের করে নিবা, 45.57 KSI ইন্টু 2 ইন্টু 1 মাইনাস 2.5, ঠিক আছে। এটা 5,000 না লিখে আমি 5 লিখলাম, কারণ এটা আমি KSI তে লিখছি, এটা KSI তে লিখলাম। সো আলটিমেটলি যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে অবশ্যই 430 বা আরো 430 থেকে কম আসার কথা আর কি। সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো, ম্যাথটা খুবই ইজি, খুবই খুবই ইজি। যদি আমরা এই ম্যাথটা বুঝতে পারি তাহলে হচ্ছে আমরা একটা ডিজাইনের ম্যাথে যাবো। আমি তোমাদেরকে বলছিলাম যে আমাদের তিনটা ম্যাথ করা লাগবে, একটা হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে আমাদের ডিজাইনের ম্যাথ, ডিজাইনের ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। সো দেখা যাক ডিজাইনের ম্যাথে আমাদের কি বলছে, ভিডিওটা একটু লেন্দি। ডিজাইনের ম্যাথে বলছে কি এখানে একটা 10 ইঞ্চি বার দেওয়া আছে, একটা 20 ইঞ্চি বার আছে, ডিউ টু এখানে একটা হ্যাশ একটা লেখা থাকবে ডিউ টু আর্কিটেকচারাল রিজন, আর কি টেকচারাল রিজন। সো যারা পরীক্ষা ম্যাথ করো আমাদের এখানে একটা ঝামেলা হয়ে যায় স্যার আমরা কিভাবে বুঝবো এটা ডাব্লিউ রিইনফোর্সমেন্টের বিম দিয়েছেন নাকি আমাকে সিঙ্গলি রিইনফোর্সমেন্টের বিম দিয়েছেন। সো দেখবে যে ডাব্লিউ রিইনফোর্সমেন্টের বিমের ক্ষেত্রে যদি ডিজাইনের ম্যাথ হয় কি বলছে, যদি আমাদের ডিজাইনের ম্যাথ হয়, যেহেতু ডিজাইনের ম্যাথ কারণ কি, কারণ এখানে আমি রিইনফোর্সমেন্ট দিয়ে দিই নাই, সেই ক্ষেত্রে অবশ্যই দেখবো যে এই লেখাটা থাকবে ডিউ টু আর্কিটেকচারাল রিজন। এটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা লেখা থাকবে ডিউ টু আর্কিটেকচারাল রিজন। এখানে বলছে আমাকে কি যে এস প্রাইমটা আসলে আমার কত হবে, লাইভ লোডের মান তোমাদের দিয়ে দিছে 2.47, আর একটা দিয়েছে তোমাদের ডেড লোডের মান দিয়ে দিছে 1.05,
সামথিং একটা দিয়ে দিছে, লেন্থ 18 ফিট, মানে হচ্ছে একটা বিম যেটা দেওয়া আছে বিমের লেন্থ হচ্ছে আমার 18 ফিট, ঠিক আছে। এই জিনিসটা দেয়া আমার আছে, আমাকে এফ ওয়াই বলে দিছে হচ্ছে 40,000 PSI, এবং এফ এম সি দেওয়া আছে 3,000 PSI, ঠিক আছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাকে দেয়া আছে আর কি। এখন আমাকে বলছে যে এটা আমাকে একটা বিমটা ডিজাইন করে দেখতে হবে যে এখানে আমার কি পরিমাণ রিইনফোর্সমেন্ট আমাকে দেয়া লাগবে, এবং আমি বলে দিছি আর্কিটেকচারাল ডিজাইনের জন্য আমার এই জিনিস হবে। এখন আমি কি চাই, আমি অবশ্যই দেখতে হবে যে ফার্স্ট স্টেপ যেটা দেখা লাগবে যে সিংলি সিংলি ক্যাপাসিটিটা আসলে কত, সিংলি ক্যাপাসিটিটা কত, মানে এখানে আমি শুধুমাত্র নিচে রিইনফোর্সমেন্ট দিলে এটা ওকে অর ওকে না, এই জিনিসটা আমাকে দেখা লাগবে। এখানে দেখো, এখানে এইচ এর মান দিয়ে দিছে আমার 20, আমি ফার্স্ট টাইমে ডি বের করে নিলাম 20 মাইনাস, এখানে ফোর ধরলাম, ফোর ধরলেও আছে না ধরলেও আছে এটা তোমাদের ইচ্ছা, এখানে আড়াই ধরতে পারো। এখানে ফোর ধরার কারণ হচ্ছে এমন হতে পারে এখানে দুই লেয়ারের স্টিল আছে, এই জন্য আমি আসলে এখানে ফোরটা ধরছি। তো ফার্স্ট টাইমে কি বলছি, তোমাদের সিংলি ক্যাপাসিটি দেখা লাগবে। সিংলি ক্যাপাসিটি কেন দেখা লাগবে আর্কিটেকচারাল মানে ডাবল রিইনফোর্সমেন্টের কারণে, আমাকে আগে দেখা লাগবে যে আসলে নিচের এই রিইনফোর্সমেন্টটা দিলেই কি আমার এই যে এক্সটার্নাল মোমেন্ট আছে এম এক্সটার্নাল, এখানে একটা এম এক্সটার্নাল মোমেন্ট আসবে না ডেড লোড লাইভ লোডের জন্য, ওইটা রেজিস্ট করতে পারবে নাকি পারবে না, এই জিনিসটা আমাকে দেখা লাগবে। ফার্স্ট হচ্ছে আমাকে এই জিনিসটা দেখা লাগবে। সো আচ্ছা, আমি প্রথমে যে জিনিসটা বের করে নেবো সেটা হচ্ছে আমি তোমাদের ডাব্লিউটা বের করে নিই। ডাব্লিউর জন্য আমি তোমাদের 1.2 ডেড লোড পড়াইছি, এখানে 1.4 ডেড লোড এবং 1.7 লাইভ লোড। স্যার এটা করাইছিল কারণ হচ্ছে আমাদের তোমাদের কোডগুলা পরবর্তীতে মডিফাই হয়েছে, এগুলো হচ্ছে আগের কোড। সো এটার আমি কি হবে 1.4 × 1. ডেড লোড কত, 1.05, আর 1.7 × 2.47, সো আলটিমেটলি আসে 5.66 কিপ পার ফিট। সেখান থেকে মোমেন্টের ফর্মুলা আসলে কি, মোমেন্ট WL² / 8, যেটা আছে 1.8 5.66 × 8, 18টা কোথায় আসছে 18, ডেড লোড লাইভ আমি ফ্যাক্টর করলাম, মোমেন্ট আসলো আমার হচ্ছে 229 কিপ পার ফিট, সেটাকে আমি বলতে পারি 2750 কিপ ইঞ্চ, ঠিক আছে। এই জিনিসটা আমার আসলে বলা যায়, আসলে তোমরা বুঝতে পারছো মোমেন্টটা বের করছে কিছুই করে, মোমেন্ট বের করছে, এখনো সিঙ্গল ক্যাপাসিটিতে আসি নাই আমি। এখন আমাকে দেখা লাগবে, এখন আমাকে কি দেখা লাগবে, এই জিনিসটা দেখা লাগবে যে নিচে যদি আমি রেইনফোর্সমেন্ট দেই, শুধুমাত্র নিচে রেইনফোর্সমেন্ট দেই, তাহলে কি আমার এই মোমেন্টটা ওভারকাম করে নাকি করে না, এবং নিচে আমি কতটুকু পরিমাণ রেইনফোর্সমেন্ট দিতে পারি। সিঙ্গলির জন্য সবাই জানো নিচে আমি 0.75 রবি বা এটা সমান পরিমাণ রেইনফোর্সমেন্ট আমি দিতে পারবো আমি, কারণ কি আমি তো অবশ্যই চাই যে আমার রেইনফোর্সমেন্টটা যাতে ইল্ডে থাকে, এই জিনিসটা চাই না। তুমি যদি না বুঝো আমি আরেকবার বলি, দেখো একটা বিম আছে যেটা 18 ফিট, এখানে আছে তোমাদের 10, এখানে আছে 20, ঠিক আছে। এখানে আমি মোমেন্ট পাইছি কত, মোমেন্ট পাইছি 2750 কিপ ইঞ্চ। দেখো এই মোমেন্টটা পাইছি কি, এম এক্সটার্নাল, মানে এখানে ডেড লোড আর লাইভ লোড দেওয়ার পর আমি পাইছি। এখন আমাকে দেখা লাগবে কি, আমি যদি নিচে রেইনফোর্সমেন্ট দেই তাহলে আমার এম সি মানে এম ক্যাপাসিটি কি গ্রেটার দেন 2750 হয় নাকি না, এই জিনিসটা আমাকে চেক করা লাগবে। যদি ইফ এম সি লেস দেন 2750 হয়, মানে ক্যাপাসিটিটা সিঙ্গলির জন্য, তাহলে আমার কি করা লাগবে, দেন আমাকে উপরে রেইনফোর্সমেন্ট দেওয়া লাগবে, নিচেও রেইনফোর্সমেন্টটা দেওয়া লাগবে, এটা হচ্ছে মেইন কনসেপ্ট আর কি। এখন আমরা জানি যে সিঙ্গলি রেইনফোর্সমেন্ট তোমাদের সিঙ্গলিতে ইল্ড হইতে হইলে, যারা ম্যাথ করছো সবাই মনে থাকে কত, রেইনফোর্সমেন্ট কত দেওয়া লাগে, 0.75 রোভি এর সমান দেওয়া লাগে না, এটা তো আমরা সবাই জানি, জানি না এই জিনিসটা আসলে আমাদের আসলে সবাই জানা আছে। তাহলে আমি এখন দেখি, তো আমি ধরলাম যে আমি এতটুকু পরিমাণ ধরলাম যে আমি রো ইকুয়াল 0.75 রবি দিব, কোথায় দিব, নিচে দিয়ে আমি আসলে ক্যাপাসিটিটা দেখবো যে আমার, কারণ হচ্ছে ইল্ড তো লাগবে, কারণ তোমাদের ডাব্লিতে আমি পড়াইছি যে আমার ডাব্লিতে কি নিচেরটা তো মাস্ট ইল্ডে থাকবেই, উপরেটা যাতে ইল্ডে থাকে আমি এভাবে ডিজাইন করব। এখন আমি দেখাচ্ছি নিচের রেইনফোর্সমেন্ট আমি যতটুকু ইল্ডে থাকবো এতটুকু দিলাম, দিলে দেখলাম কি যে আমার এই রেইনফোর্সমেন্ট আসলে স্যাটিসফাই করে কিনা, মানে এটা এটা থেকে বেশি আসে না ক্যাপাসিটিটা, এটা থেকে বেশি আসে না। এখন ক্যাপাসিটির ফর্মুলা কি, ক্যাপাসিটির ফর্মুলা আমরা জানি ASFY, আমি একবার দেখে নিই দাও তো, ASFY D - A/2, এই ফর্মুলাটা আমরা জানি না, এই ফর্মুলাটা আসলে আমরা সবাই জানি ASFY D - A/2। এখন এখানে আমাকে দেখা লাগবে যে ক্যাপাসিটি বের করা লাগবে,
এই জিনিসটা আমাকে বের করে দেখা লাগবে যে এটার সাথে তুলনা করা লাগবে একটা। সো তুলনা করতে হলে আমাকে কতটুকু দেওয়া লাগবে রো? 0.75 রুবি। আমি আবার বলতেছি 0.75 রুবি কেন দেবো, কারণ আমি চাই যে আমার নিচেরটা যাতে অবশ্যই ইল্ডে থাকে এবং উপরেরটা ইল্ডে অটোমেটিক থাকবেই, ঠিক আছে? সো এখন আমি দেখতেছি কি করা লাগবে। ফার্স্টে আমার রুবির মানটা বের করে নিলাম। রুবির মানের জন্য ফর্মুলা তোমরা জানো, এটা 0.85 বিটা ওয়ান ইন্টু এফ প্রাইম সি বাই এফ ওয়াই বাই 0.003 প্লাস 0.003 প্লাস এফ ওয়াই বাই ইয়েস প্লাস না মাইনাস একটু দেখে নিও তো, আছে 0.0371, ঠিক আছে? আমরা জানি হচ্ছে তাহলে রো কতটুক হবে 0.75 ইন্টু 0.0371, যেটা আসে 0.0278। তাহলে এস কত হবে? এস ইকুয়াল হচ্ছে রো ভিডি 0.0278 ইন্টু 10 ইন্টু 16। 16টা আসলে কি আসছে? 16 হচ্ছে ডি আসছে, যেটা হচ্ছে 20-4 করে পাইছিলাম ফার্স্টেই। সো এখানে দেখা গেল এস এর মান 4.4 মিসেস কার। এখন আমার বলতে পারো স্যার আমার এসটা আসলে আপনি বের করছেন কেন? শুধু শুধু এসটা বের করার কারণটা কি? কারণ হচ্ছে এম ইকুয়াল হচ্ছে আমার কি, এস এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু। দেখো এখানে এসটা আমি বের করে ফেলছি, এসটা এমন ভাবে এসটা দিছি যে দেখো এসটা এমন ভাবে দিছি যাতে হচ্ছে আমার কি বটম রেইনফোর্সমেন্টটা অবশ্যই ইল্ডে থাকে, কারণ ডিজাইনার হিসেবে আমি অবশ্যই চাই সেটা আমার ইল্ডে থাকা লাগবে। এটা আশা করি তোমাকে বুঝে হচ্ছে। এখানে একটা জিনিস জানি না, এটা হচ্ছে এ এ ইকুয়াল আমি ফর্মুলা জানি এস এফ ওয়াই 0.85 এফ প্রাইম সি এ না বি বি। সো ওখান থেকে যদি আমি এটা বের করি, এটা বের করলে মানটা যেটা আসে এটা হচ্ছে 6.96 ইঞ্চ। এখান থেকে আমি মোমেন্ট মোমেন্টের ক্ষেত্রে আমি এটা ফাই দিয়ে গুণ করা লাগে, যখন ক্যাপাসিটি বের করে এস এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু। এখানে সবগুলো মান বসালে দেখা যাচ্ছে 2003 ইঞ্চ আসলো। সো দেখো একটা জিনিস কি পাইলাম আমি, তোমাদের যদি কনসেপ্টটা দেখো যে নিচে যদি আমি রেনফোর্সমেন্ট অনলি যদি আমি নিচে রেনফোর্সমেন্ট দেই এবং এমনভাবে রেনফোর্সমেন্ট দেই যেটা হচ্ছে আমার লেস দেন ইকুয়াল 0.75 রুবি হয়, সেই ক্ষেত্রে কি হবে? আমার ক্যাপাসিটি হচ্ছে 2000 কিপ ইঞ্চ। এখানে ক্যাপাসিটি আমার কি 2000 কিপ ইঞ্চ, কিন্তু আর্কিটেকচার তোমাকে বলে দিছে যে আপনি এটা 10 আর এখানে 20-এর বেশি দিতে পারবেন না। এবং এখানে আমার এক্সটার্নাল মুভমেন্ট এসে পড়বে কত? এক্সটার্নাল মুভমেন্ট যেটা আমি বের করছিলাম এক্সটার্নাল মুভমেন্ট আসবে আমার 2750, কিন্তু আমার ক্যাপাসিটি অনলি নিচে রেইনফোর্সমেন্ট দেওয়ার কারণে আসলো আমার 2000। তাহলে দেখতে পারতেছো যে আমার ক্যাপাসিটি কম আছে যদি আমি শুধু নিচে রেইনফোর্সমেন্ট, শুধু নিচে রেইনফোর্সমেন্ট দিলে আমার কাজ হবে না। সো বাকি বাকি যে উপরে যে জিনিসটা আসবে, সো বাকিটা কে নিতে হবে? বাকি কম্প্রেশনের জন্য তো এই মুভমেন্টটা আসবে, কম্প্রেশনের জন্য সে বাকি মুভমেন্টটা সে এটা কি করতে পারবে না, নিতে পারবে না। সো আমাকে ডিজাইন করতে হলে তো বাকি মোমেন্টটা কে নেবে? বাকি মোমেন্টটা নিবে 2750 মাইনাস 2000, এটা হচ্ছে 750 ইঞ্চ এই মোমেন্টটা, ঠিক আছে? তো আসলে তোমরা বলতে পারো যে স্যার আমরা এখনো বুঝতে পারি না যে 2750 আপনি 2000 আর 750 কিভাবে ভাগ করছেন। তো আমি তোমাদের একবার যদি দেখাই জিনিসটা আসলে কি জিনিসটা, দেখো এখানে এরকম ছিল না, এস প্রাইম এফ ওয়াই এস প্রাইম এফ ওয়াই প্লাস এস মাইনাস এস প্রাইম এফ ওয়াই 0.85 এফ প্রাইম সি এ বি। আমি যখন মুমেন্ট লিখছিলাম, মুমেন্ট যখন লিখছিলাম এম ওয়ান প্লাস এম টু, এখানে এম ওয়ান এর মান কি লিখছিলাম, এস প্রাইম এফ ওয়াই ডি মাইনাস কি লিখছিলাম, ডি মাইনাস ডি প্রাইম, আর এখানে লিখছিলাম এস মাইনাস এস প্রাইম এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু। এখানে দেখো এই যে 750 মোমেন্টটা, এই 750 মোমেন্টটা নাথিং বাট হচ্ছে আমাদের এম ওয়ান, আর বাকি 2000 মোমেন্টটা কিসের জন্য আসে? 2000 মোমেন্টটা আসে আমাদের নিচের রিনফোর্সমেন্টের জন্য, ইল্ডের জন্য যেটা আসবে এটা হচ্ছে আমাদের এই জিনিসটা। আমাদের এখন দেখা লাগবে যে আমাদের আসলে এস প্রাইমটা আসলে কত লাগবে। আমি বলছি যে এম ওয়ান ইকুয়াল হচ্ছে এস প্রাইম এফ ওয়াই ডি মাইনাস ডি প্রাইম। তাহলে এস প্রাইম এই জিনিসটা কত হবে? আমি জানি এখানে কয়েকজনের মাথায় কোশ্চেন আসতে পারে যে স্যার আপনি যে এখানে দিলেন যে আমি রিনফোর্সমেন্ট দিয়ে দিলাম, এখানেও তো এখানে 2000 আসলে এখানে 2000 আসতেছে, বাকিটা এখানে 750 দিলেন, সো বাকি তো এখানে আরো 750 আসবে। আচ্ছা এই জিনিসটা না একটু পরে দেখতেছি আমি, 750 আর এখানে বাকিটা 0.9 × 40 × 13.5 বসাইলে আসে 1.54 ইঞ্চি স্কোয়ার।
আমি দেখে গেছি যে আমার উপরে দেওয়া লাগবে কত, উপরে দেওয়া লাগবে 1.54, এই জিনিসটা আমি পাইছি। এখন আমার নিচে কতটুকু দিব, নিচে আমি এই যে এখানে নিচে আসলে আমি এখানে কতটুকু দিব, এখানে তোমরা কেউ বলতে পারবা নিচে কতটুকু দিব? অনেকে বলে দিবে স্যার আমি এখানে রবিডি পরিমাণ কত পাইছিলাম তোমাদের, রবিডি পরিমাণ 4.44 ইঞ্চি স্কোয়ার দিব, 4.44 ইঞ্চি স্কোয়ার দিব, দিলে আমার ওকে। আসলে কিন্তু ব্যাপারটা এমন না, দেখো ব্যাপারটা কেন এমন না, যখন আঁকছিলা এখানে কি ছিল, এস প্রাইম এফ ওয়াই প্লাস এস মাইনাস এস প্রাইম, এস মাইনাস এস প্রাইম এই জিনিসটা ছিল না। আলটিমেটলি এস মাইনাস হচ্ছে আমার কি ছিল, এস প্রাইম ছিল। তাহলে এখানে এসটা আসলে কত হবে, এখানে আমার আমি যখন, তাহলে এসটা কত হবে, এসটা হবে 4.44 এর সাথে 1.54 ইঞ্চি স্কোয়ারটা আমাকে যোগ দেওয়া লাগবে, 5.9 ইঞ্চি স্কোয়ার। এখনো স্যার অনেকে বলতে পারো যে স্যার এটা আমি বুঝি নাই আসলে কি হয়েছে, এই জিনিসটা আসলে স্যার আমি এখনো বুঝি নাই যে স্যার আমার আসলে এই জিনিসটা কি হয়েছে। দেখো এখানে যখন আমি ইল্ডের জন্য বের করছি, ইল্ডের জন্য যখন বের করছি, এটা হচ্ছে অনলি নিচের রেনফোর্সমেন্ট ইল্ড, ইল্ডের জন্য দেখো এই জিনিসটা বের করছিলাম। এখানে আমি এস লেখাতে আর এখানে এস লেখাতে অনেকে হয়তো ঝামেলায় পড়ে যাবা, এস মাইনাস এস প্রাইম পাইছে 4.44 ইঞ্চি স্কোয়ার, কিন্তু টোটালটা তো আসলে কি, টোটালটা তো আমার এখানে এস, আমি দেখছি এস এর মধ্যে কতটুকু দিলে শুধুমাত্র ইল্ড আসে 4.44, এখানে মাইনাস আছে না। তাহলে দেখো ব্যাপারটা কি আসে, এস মাইনাস এস প্রাইম ইকুয়াল ছিল 4.44 ইঞ্চি স্কোয়ার, 4.44 কিভাবে আসছে, শুধুমাত্র ইল্ডের জন্য। তাহলে এস কত হবে, 4.44 প্লাস এস প্রাইম, তো এটাকে লেখা যায় কত, 5.98 ইঞ্চি স্কোয়ার, এই জিনিসটা আসলে লেখা যায়। সো ম্যাথকে আমার এতটুকু করলে কি আমার ওকে, না ম্যাথ আমার এতটুকু করলে ওকে নাই, আমাকে রো প্রাইমের মানটা বের করা লাগবে, রো লিমিটের মানটাও বের করে দেখা লাগবে, তারপর দেখা লাগবে যে রো এর মান কি আমার রো লিমিট এবং রো ম্যাক্সের মাঝখানে আছে নাকি, তাহলে হচ্ছে আমার ডিজাইন ওকে, না হয় হচ্ছে আমাকে আবার ব্যাক ক্যালকুলেশন করে আমাকে আবার ডিজাইন করা লাগবে। সো এখানে কয়টা রেনফোর্সমেন্ট দেওয়া লাগবে, এখানে কয়টা রেনফোর্সমেন্ট দেওয়া লাগবে এবং উপরে কটা রেনফোর্সমেন্ট দেওয়া লাগবে, তোমরা সবাই ভাগ ভাগ করে এটা বের করে দেওয়া লাগবে। তো আশা করি ম্যাথ বুঝতে পারছো। এখনো হয়তো অনেকের কাছে যদি আমি স্টেপ বাই স্টেপ যদি আরেকবার একটু এটা বর্ণনা করি, যেহেতু ডিজাইনের ম্যাথ একটু ইম্পর্টেন্ট হয়। এখানে দেখো এখানে কি দেওয়া আছে, 10 আর 20-এর একটা দেওয়া আছে, ডেড লোড লাইভ লোড দেওয়া আছে, আচ্ছা এখানে 2.47 দেওয়া আছে লাইভ লোড, ডেড লোড দেওয়া আছে 1.05, লেন্থ দেওয়া আছে 18 ফিট, এখানে 10 আর 20 ফিটের 20 ইঞ্চি একটা বিম দেওয়া আছে, আর্কিটেকচারাল কারণে দেওয়া দিচ্ছে এবং এই পোর্শনটা দেওয়া থাকতে পারে। আমি বলছি তোমাদের এখানে কি পরিমাণ রেনফোর্সমেন্ট দেওয়া লাগবে সেটা আমাকে বের করে দিতে হবে ইঞ্জিনিয়ারকে। এফওয়াই দেওয়া আছে তোমাদের 60 PSI, 40 PSI, 40 KSI এবং এফ প্রাইম সি দেওয়া আছে তোমাদের 3 KSI। ফার্স্ট আমাকে বের করা লাগবে ক্যাপাসিটি, ক্যাপাসিটি মানে হচ্ছে আমি শুধুমাত্র যদি নিচের রেনফোর্সমেন্ট দিই, শুধুমাত্র যদি নিচের রেনফোর্সমেন্ট দিই তাহলে হচ্ছে আমার কি পরিমাণ লাগবে, মানে নিচে শুধু রেনফোর্সমেন্ট দিলে আমার যাতে ওকে থাকে আর কি ওই জিনিসটা। সো আমি সিগনি ক্যাপাসিটি বের করার জন্য আগে আমি ডি বের করলাম, ডাব্লিউ বের করলাম, এখন ডাব্লিউ এভাবে বের করছি, তোমরা এভাবে একটু করো, আমি তোমাদের ম্যাথ যখন একটা দিব তখন হচ্ছে অন্যভাবে করলে হবে। ডাব্লিউ এল স্কোয়ার বাই 8 এই জিনিসটা আসলো। তারপর হচ্ছে রো, আমাকে নিচে ক্যাপাসিটি বের করতে হবে কখন, যদি আমি শুধুমাত্র নিচে রেনফোর্সমেন্ট দিই, শুধু রেনফোর্সমেন্ট কতটুকু দিব, আমি ইচ্ছা মতো রেনফোর্সমেন্ট দিতে পারবো না, অবশ্যই সেটা রো স্মলার দেন 0.75 রুবি থেকে হইতে হবে বা এটার ইকুয়াল আমাকে দিতে হবে। সো আমি এতটুকু পরিমাণ দিলাম, দেওয়ার পরে আমি দেখলাম যে আমি তোমাদের এই ফর্মুলা দিয়ে আমি আসলে ক্যাপাসিটিটা বের করব, এই ফর্মুলা দিয়ে আমি ক্যাপাসিটিটা বের করব, আমি এক্সটার্নাল মোমেন্ট পাইছি 2750, এক্সটার্নাল মোমেন্ট পাইছি 2750। এখন আমাকে দেখা লাগবে আসলে ক্যাপাসিটিটা কত, ক্যাপাসিটি 2750 থেকে বেশি, যদি ক্যাপাসিটি 2750 থেকে বেশি হয় তাহলে এটা কি 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 টাইপের আসলো, সেটা এটা সিঙ্গেল এনফোর্সমেন্ট, ওটা আসলে এখানে ডিজাইন করার কিছু নাই, এটা সিঙ্গেল এনফোর্সমেন্ট। আর যদি ছোট হয় তখন আমাকে কি করা লাগবে, তখন আমাকে ব্যাক ক্যালকুলেশন করে দেখা লাগবে। এখন দেখো এখানে কি পাইলাম, এখানে পয়েন্টস রবির মানটাকে বের করলাম, রোয়ের মান কত দিবে তো ঢুক দিবে, এখান থেকে এসটা বের করছি, ক্যাপাসিটিটা বের করছি, ক্যাপাসিটি বের করে পেয়েছি 2000 কিপ ইঞ্চ, আমি পাইছি কত, 2000 কিপ ইঞ্চ ক্যাপাসিটি পাইছি, কিন্তু আমার তো আছে 2750, এখানে আছে আমার 2750। সো ক্যাপাসিটি এত, ক্যাপাসিটিটা হচ্ছে এত। আসলে এখানে একটা অনেকে জিনিস এটা কনফিউশন করে ফেলবা যে স্যার আপনি মাইনাস করে কেন এটা উপরে নিয়ে নিছেন, আমি ব্যাপারটা তোমাদেরকে একটু পিছনে বুঝাই যে ব্যাপারটা আসলে কি আসলো। ধরো একটা বিম আছে, বিমটা থাকার ফলে এখানে 2750 আছে,
উপরেও সরি এখানে লিখলাম এখানেও 2750 আছে, ঠিক আছে, এখানেও 2750 আছে, এখানেও 2750 আছে, ইকুয়াল ইকুয়াল কি আসবে? অনলি নিচের রিইনফোর্সমেন্ট, উপরে কোনো রিইনফোর্সমেন্ট নাই, প্লাস নিচে কিছু পরিমাণ রিইনফোর্সমেন্ট, উপরে কিছু পরিমাণ রিইনফোর্সমেন্ট, এই দুটাকে আমার একা লাগবে। স্যার আমি দেখলাম যদি নিচে একমাত্র রিইনফোর্সমেন্ট দেই তাহলে আমি কি পাবো? এখানে আমি 2000 কিপ পর্যন্ত নিতে পারবো, এবং উপরে যেই কংক্রিটটা আছে সেটাও তোমার 2000 পর্যন্ত নিতে পারবে। এটা কিন্তু আমি বুঝে ফেলছি, এটা উপরে 2000 পরিমাণ নিতে পারবে। সো এখন আসলে কি হবে? এখন উপরে তো কি কি পরিমাণ রিইনফোর্সমেন্ট আছে, উপরে তো আরো রিইনফোর্সমেন্ট দেওয়া লাগবে, 2750 নেওয়ার জন্য আরো রিইনফোর্সমেন্ট দেওয়া লাগবে, ওই জিনিসটাকে আমার গভর্ন করা লাগবে। এই যে জিনিসটা বের করলাম এবং এখানে যে রিইনফোর্সমেন্টটা আছে সেটা হচ্ছে আমার এস মাইনাস এস প্রাইম, আর এটা হচ্ছে আমার এস, এটা হচ্ছে এস প্রাইম। সো